বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে জানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে প্রিয় দর্শক একটি কয়েনের যেমন দুটো দিক থাকে অর্থাৎ একটি মুদ্রার যেমন দুটো দিক থাকে আমার আজকের যিনি অতিথি অনেক ক্ষেত্রেই তারও দুটো দিক রয়েছে এবং ব্যাপারটাকে যদি আমি এভাবে বলি যে তিনি বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে যারা নিন্দিত সমালোচিত সেই তালিকা করলে তিনি হয়তো তাদের মধ্যে পড়বেন এটি হচ্ছে মুদ্রার একটি দিক মুদ্রা আরেকটি দিক হচ্ছে তিনি বাংলাদেশে যতবার নির্বাচনে দাঁড়িয়েছেন যেখান থেকে দাঁড়িয়েছেন সেটি জেলে থেকে দাঁড়িয়েছেন জেলের বাইরে মুক্ত অবস্থায় দাঁড়িয়েছেন কিংবা তিনি যখন নিজে নির্বাচন কিংবা যখন তিনি একেবারেই ক্ষমতার ধারে কাছ নেই অন্যরা ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে বা এটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়ন্ত্রণ করে কিংবা যখন তার উপরে নিপীড়ন নির্যাতন চলে সে সময়। তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন যখন যেখানে যেখান থেকে যে অবস্থায় দাঁড়িয়েছেন জনগণ তাকে কখনোই প্রত্যাখ্যান করেনি আবার তার ক্ষমতা গ্রহণ তার শাসনকাল এগুলি নিয়ে নানা ধরনের সমালোচনা রয়েছে অবৈধ শাসক স্বৈরাচার হিসেবে তিনি আখ্যায়িত এটি হচ্ছে মুদ্রা একটি দিক মুদ্রা আরেকটি দিক হচ্ছে তিনি ক্ষমতা যখন ছেড়ে দিয়েছেন এবং তারপরে দুই দশকের বেশি সময় ধরে দেশে কথিত গণতন্ত্র চলছে বা গণতন্ত্রের নাম নিয়ে একাধিক রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে এই সময়টাতে সে তিনি গর্বের সঙ্গে বলতে পারেন আস্থার সঙ্গে বলতে পারেন যে তার সময়ে লুটপাট তুলনামূলক কম হয়েছে সন্ত্রাস কম হয়েছে তিনি আস্থার সঙ্গে বলতে পারেন এবং মাঝে মধ্যে জনগণও বলে জনগণের অনেকেই বলে থাকেন যে তার সময়টা যথেষ্ট পরিমাণে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং তার এই যে রাজনীতির এই দিকটি শাসন ক্ষমতার এই দিকটি এটি আজকের আজকের দুনিয়ায় বিশেষ করে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যে যে আরব বসন্ত সেখানকার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নতুন তত্ত্ব যে একটি অগণতান্ত্রিক শক্তিও গণতান্ত্রিক আচরণ করতে পারে আর গণতান্ত্রিকভাবে নির্বাচিত যেগু অগণতান্ত্রিক হয়ে উঠতে পারে সেই তথ্যকে বাংলাদেশের প্রেক্ষিতে একটা বড় নজির হচ্ছেন তিনি অনেক সময় তিনি আপাদমস্তক একজন রোমান্টিক মানুষ সুদর্শন মানুষ এই বিষয়ে আমার আজকের আলোচনার বিষয়বস্তু না এবং আমরা জানি যে অনেক রোমান্টিক তাদের প্রতি যাদের আকর্ষণ থাকে তাদেরকে নানাভাবে ম্যানেজ করতে হয় কিন্তু সেই দিকে যাচ্ছে না মুদ্রায় অন্য দিকটি হচ্ছে এই রোমান্টিক মানুষটি বাংলাদেশের জটিল কুটিল রাজনীতিকে বেশ ভালোভাবে ম্যানেজ করে চলেছেন বহু বছর ধরে ক্ষমতার বাইরে থেকে দুই দশকের বেশি সময় ধরে তো তিনি বাংলাদেশের প্রধান দুটো রাজনৈতিক দলকে প্রধান দুই নেত্রীকে এমনকি এর বাইরে আশেপাশে যেসব রাজনৈতিক ক্রিয়াশীল প্রতিষ্ঠান রয়েছে দল রয়েছে তাদেরকেও তিনি বেশ ভালোভাবে ম্যানেজ করে চলেছেন বাংলাদেশের ইতিহাসে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে টানা দীর্ঘ সময় ক্ষমতায় থাকবার রেকর্ডটি তার হাতেই তিনি একজন ক্রিয়াম্মদী মানুষ গলফ খেলেন তিনি কবিতা লেখেন তিনি গান লিখেছেন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ আমার আজকের অতিথি আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না আসলে আপনি কি জানেন এবং কি দেখেন গাজীপুর নির্বাচনে আমরা কোনো দলকে সমর্থন করিনি আমি কোনো দলকে সমর্থন করিনি ইতিমধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমতুল্লাম বাসে এসছিলেন দোয়ানিতে উনি দোয়ানি চলে গেছেন মানে ব্যবহারে খুব খুশি হয়েছি মুগ্ধ হয়েছি ভদ্রলোক মানুষ পরে তার দেখা থেকে মানুষের বাসে এসেছিলেন উনি টিভি ক্যামেরা নিয়ে এসে আমার জানা ছিল না আমার দোয়ানিতে এসেছিলেন দোয়া নেওয়া নেওয়ার পরে উনি যখন নিষে গেছেন তখন সাংবাদিকদের বলেছেন আমি তাকে সমর্থনও করেছি কথাটা সত্য নয় সেই আমাকে একটা বিবৃতি দিতে হয়েছে যে আমি কাউকে সমর্থন করি নেই আমি দোয়া দিয়েছি পরবর্তীকালে যে কোনো কারণেই হোক আমাকে একটি দলকে সমর্থন দিতে হয়েছে যেহেতু আমি এখনও মহাজটি আছি মহাজোটে প্রার্থীর বাইরে যদি আমাকে সমর্থন দিতে হতো তাহলে আমার দলে জিতে হতো যেহেতু আমি আঠারো দলে জোটে এখনও যায়নি তবে মহাদোরের প্রার্থীকে আমি সমর্থন দিয়েছিলাম আমার সমর্থন দেওয়া সত্ত্বেও তিনি পরাজিত হয়েছেন এটার মধ্যে একটা প্রমাণিত কথা প্রমাণিত হয়েছে যে বর্তমান সরকারের জনপ্রিয়তা এত কমে গেছে যে আমি যে সাথে থাকি তাও তার নির্বাচন জয়ী হতে পারবেন কিনা না সেসব সেই বিষয়ে অনেক সন্দেহ রয়েছে সো আপনি ওই যে সাংবাদিকদের আপনি যা জানেন তারা তা জানে না আপনি যা দেখেন তারা তা দেখে না হয়তো মজা করেই বলেছিলেন আমি জানি না বলেছিলেন এর কারণ হল কেন বলেছিলাম আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমার সাথে অনেক অনেকে দেখা করেছেন আমার সমর্থন চেয়েছেন জোটে জটিতে নির্বাচন করতে বলেছেন অনেকে বলেছেন এবং সরকার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আপনি আগামীতে আমার জোটে থেকে নির্বাচন করবেন আমি বলেছি আমি জোটে থেকে নির্বাচন করলেও মহাজোটের নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা খুব কম আমার সেই সমর্থনের কারণে এটা প্রমাণিত হয়েছে যে আমি সঠিক আমি সমর্থন দেওয়ার সত্ত্বেও মহাজোটের প্রার্থী সেদিন জয়ী হয়নি আপনি আগেই বলেছিলেন মহাজোটকে হ্যাঁ বলেছিলাম যে জয়ী হয়নি এটার মধ্যে এই এই সমর্থনের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে আমি যেটা বলেছিলাম সেটাই সঠিক আমি তাই বলতে চেয়েছি আমি যেটা জানি আমি যেটা দেখি তোমরা জানো না তাতে হয়েছে কি আমার প্রতি তাদের এখন যে একটা চাপ ছিল আগে যা মহাজোরে থেকে নির্বাচন করবেন সেটা কমে গেছে অনেক যে মহাজরে না থেকেও মহাজের থেকেও যদি নির্বাচন করি তাহলেও আওয়ামী লীগের নির্বাচনে জয়ী হওয়ার কতটুকু সমান আছে সে সম্পর্কে অনেক সন্দেহ সৃষ্টি হয়েছে সেই চাপটা কি মামলা না মামলা মোকদ্দমা সম্পর্কে নয় মামলা মোকদ্দমার সাথে একটা দুঃখ আমার আছে যে একটা মামলা চলছে আঠারো বছর ধরে আমি সরকারের কাছে মাপ চাইনি আমি সরকারের কাছে মামলা উড্ডু করতে বলিনি আমি শুধু বলেছিলাম যে মামলাটাকে স্বাভাবিক গতিতে চলতে দেওয়া হোক একটা খুনের মামলা আঠারো বছর চলতে পারে না সরকারের যে পক্ষেতে পিপি যায় সময় নেন তার অর্থ যে মামলা ধুলিয়ে রাখতে চান মানুষ শেষ করতে চান না আমার দুঃখ নেই মামলা আমার বিরুদ্ধে কোনো সাক্ষী আসেনি সেই ধরনের কোনো চাপ আপনি না সেই ধরনের চাপ নেই এটা রাজনৈতিক কথা আর কি কিন্তু গাজীপুরের নির্বাচনও তো আপনার এক ধরনের দোদুল্য মানতা লক্ষ্য করা গেছে যে আপনি তো পরে একেবারে শেষ মুহূর্তে এসে মহাজোট প্রার্থীকে সমর্থন দিলেন আমার ইচ্ছা ছিল না যেহেতু আমি সন্দিহান ছিলাম যে আমার সমর্থন দিলেও প্রার্থী জয়ী না হতে পারে আমি সন্দিহান ছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমাকে দিতে হলো প্রমাণ করার জন্য যে আমি সমর্থন দিলেও দর্শক আমরা ইতিমধ্যে কথা শুরু করে দিয়েছি সাবেক রাষ্ট্রপতি তার বক্তব্য আজকের অনুষ্ঠানে আপনাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা সেটি আপনারা জানাতে পারেন যদি তার বক্তব্য আপনাদের কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আপনারা তাকে ভোট করতে পারেন ভোট করবার জন্য আপনার মোবাইলের মেসেজ আফসানি গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে এ টাইপ করবেন অন্যদিকে তার বক্তব্য আপনাদের কাছে কারো কারো কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে সেক্ষেত্রে ভোট করবার জন্য মোবাইল অফ মোবাইল ফোনের মেসেজ মেস গিয়ে টিএম লিখে স্পেস দিয়ে পি টাইপ করবেন এবং পাঠিয়ে দেবেন ওয়ান সিক্স টু ফাইভ এইট নাম্বারে যে কোনো সেল ফোন থেকে ভোট করতে পারবেন এখন থেকে শুরু করে সারা রাত জুড়ে এবং সকাল জুড়ে এই অনুষ্ঠানটি আজ বাংলাদেশ সময় যখন সকালে পুনঃপ্রচারিত হবে শেষ হবার ঠিক পাঁচ মিনিট আগ পর্যন্ত অর্থাৎ সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত আর ভোটের ফলাফল বা আপনাদের মতামতের ফলাফল দেখবার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না এই পর্দায় আপনারা দেখতে পারবেন সরাসরি ভোটের ফলাফল আজ রাতে এবং সকালে যখন অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে মিস্টার চেয়ারম্যান ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপি আপনাকে মিত্র হিসেবে কাছে পেতে মরিয়া যদিও তারা সবাই সুযোগ পেলে আপনার সমালোচনা করে এবং এই বিষয়টিকে আপনি কতটা উপভোগ করেন কতটা সত্য কতটা সত্য এই জন্যই যে এত অত্যাচার নিপুণ সহ্য করার পরেও জাতীয় পার্টি কিন্তু বেঁচে আছে মানুষের মুখে মুখে জাতীয় পার্টির কথা এখন শোনা যায় সবাই বলে যে জাতীয় পার্টি আমার তারা ভালো ছিলেন অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে সেই জন্য জাতীয় পার্টির মানুষের মনে স্থান করে নিয়েছে সেই জন্য আমার মনে হয় অন্য দুই পার্টি মনে করেন আমার সাথে পেলে রাজনৈতিকভাবে তারা উপকৃত হবেন আমার আমার জনপ্রিয়তা তাদের সঙ্গে যোগ হলে হয়তো নির্বাচনে জয়ী হতের সুযোগ তাদের তাদের সুবিধা হবে এই জন্যই তারা মূল্যায়ন করেন আমি এখনো হারিয়ে যাইনি জাতীয় পার্টি এখনো হারিয়ে যায়নি জাতীয় পার্টি এখনো মানুষের মনে বেঁচে আছে কিন্তু তারা তো একই আপনি যার না কেন তারা তো তো সুযোগ পেলে আবার আপনার সমালোচনা করেন আপনি এই বিষয়টা কিভাবে উপভোগ করেন সমালোচনা করতেন এখন করা বন্ধ করেছেন কেননা নির্বাচন তো কাছে এসে গেছে নির্বাচনের জন্য এর শে প্রয়োজন জাতীয় পার্টির প্রয়োজন সমালোচনা কম করেন এখন এটাই তো দুর্ভাগ্য যে সুযোগ যখন আসে তখন সমালোচনা করেন না সুযোগ না থাকলে সমালোচনা করেন এমন তো আমি কিছু করিনি যাতে সমালোচনা প্রাপ্ত হব আমি আমি একই লাইনে চলেছি আমি বলেছি আমি এক লাইন নির্বাচন করবো জাতীয় পরে এককভাবে নির্বাচন করবে আমরা প্রার্থীর সন্ধান করছি প্রার্থী সিলেক্টও করেছি এখানে তো দ্বিমত কারো কিছু নেই আমার পার্টির মধ্যে কোনো দ্বিমত নেই অতএব আমি বলতে চাচ্ছি যে জাতীয় পার্টি এখনও একটা বড় হয়ে বেঁচে আছে অনেক অত্যাচার নিবিড়ন নিপীড়ন নির্যাতন সহ্য করেছি জেলে ছিলাম ছয় বছর কিন্তু মানুষের মন থেকে আমাকে মুছে ফেলতে পারেনি এটা আমার সবচেয়ে বড় গৌরবের কথা কয়েক বছর ধরে আপনি বলছেন যে দেশের অবস্থা খারাপ এবং এখানে গণতন্ত্র নেই আসলে পরিস্থিতি কতটা খারাপ বলে আপনি মনে করেন একটু আগে তুমি নিজেই বললে তথাক্ষে গণতন্ত্র এখন কথা হলো যে ইজুটে কথা বলি ওখানে বলা হচ্ছে যে সামরিক শাসন এসছে কিন্তু একটা অগণ গণতান্ত্রিক সরকারও গণতান্ত্রিক ব্যবহার করতে পারে এটি জনকের নতুন তত্ত্ব নতুন তত্ত্ব এবং গণতান্ত্রিক সরকারও অগণতান্ত্রিক প্রমাণ করতে প্রমাণিত হতে পারে আমি সেটা বলতে চাচ্ছি না আমাদের দেশে সত্যি গণতন্ত্র আছে আমরা কি মানুষকে কথা বলতে দিচ্ছি মানুষের মতামত মূল্য দিচ্ছি আমার তো মনে হয় না গণতন্ত্র তো এভাবে প্রস্ফুটিত হতে পারে না সেই জন্য সবাই বলে গণতন্ত্র এদেশে বিকশিত লাভ বিকশিত লাভ করতে পারেনি সো আপনি নিজে বলছেন এখানে গণতন্ত্র বিকশিত লাভ করেনি আপনি বলছেন যে মহাজোট আপনি তাদের সঙ্গে থাকলেও তারা নির্বাচনে বৈতরণী পার হতে পারবে না যেটি সাম্প্রতিককালে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোর ফলাফল আপনি আপনার দলের পক্ষ থেকে একটি জরিপ চালিয়েছিলেন এবং সেই জরিপটি আপনি নিজে প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে এবং সেই জরিপও যেটি বলছে যে সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই সেই জরিপ বলছে যে এখন যে নির্বাচন নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি বিরোধী দলের সেই দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে সাধারণ মানুষের তারপরেও আপনি কেন এখনো পর্যন্ত মহাজোটে আছেন এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সরকারের অংশীদারও এখন অর্থাৎ আপনার দল আমি এখনো মহাজোটে আছি নানা বোঝা কারণে আমি যদি মহাজোটে বেরিয়ে যাই তা লাভবান কি হবে এখন আমার দল লাভবান হবে অন্য কোনো দল লাভবান হবে আমি নিজে লাভবান হতে চাই আমি এমন সময় বেরিয়ে যাব যখন জাতীয় পার্টি লাভবান হবে আমার মহাজোট ছাড়ার কারণে অন্য দল লাভবান হবে সে সুযোগ আমি দিতে চাই না এই জন্যই মহাজোটে আছি মহাজোটের থেকে দলকে সংগঠিত করছি আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি মিটিং করছি কাউন্সিল মিটিং করছি দলকে সংগঠিত করছি এর সুযোগ তো আমার আছে সেই সুযোগে কাজে লাগাচ্ছে সেখানে কি আপনি আপনার দলের মন্ত্রিসভায় একজন প্রতিনিধি আছেন তাতে করে বিশেষ সুবিধা পাচ্ছেন না বিশেষ সুবিধা কোথাও পাচ্ছি না আমরা অর্থাৎ একজন মন্ত্রী তো থাকার কথা না একই কথা সুবিধা করে পাচ্ছি না কিন্তু আমাদের সামনে কোনো বিরূপ বিরূপ কিছু হচ্ছে না আমাদের বিরুদ্ধে এমন কিছু করা হচ্ছে না যাতে করে আমাদের চলার পথে আপনি মনে করছেন যে থাকলে বা মহাজোটের সঙ্গে থাকলে অন্তত নিপীড়ন নির্যাতন যেটি অন্য বিরোধী দল অভিযোগ করছে তা থেকে আপনি বেঁচে বাঁচতে পারছেন কথাটা মিথ্যা নয় কথাটা মিথ্যা নয় অজ্ঞপরে স্বীকার করতে হয় যে হ্যাঁ আমি তো কৌশল হিসেবে এই যে আপনি বলছেন যে দেশে গণতন্ত্র নেই আপনি লুটপাটের কথাও বহুবার বলেছেন সন্ত্রাসের কথাও আপনি বলেছেন আমরা স্বাধীন বাংলাদেশে উনিশশো সাল থেকেই দেখছি যে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অন্তত আলোচনার ক্ষেত্রে গুরুত্ব বহন করে এবং সেই পথে সেই আলোচনার মধ্যে আপনি নিজেও একটা সময় ছিলেন এবং এর মধ্যে দু হাজার সাত আটের অভিজ্ঞতা আমাদের রয়েছে আপনি কি মনে করেন কিনা এই যে দু হাজার আটের নির্বাচনের পরে সাড়ে চার বছরের বেশি সময় আমরা পার করলাম ভবিষ্যতে যদিও সরকার একটা সাংবিধানিক সুরক্ষা দেবার চেষ্টা করেছে যে অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করতে পারবে না সরকারের দিক থেকে বা আওয়ামী লীগের দিক থেকে বলা হচ্ছে আপনি কি মনে করেন কিনা বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনীর কোনো ধরনের প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে যখন আর কোনো পথ থাকে না তখন সেনাবাহিনীকে মানুষ স্মরণ করে এখন সেনাবাহিনীকে মানুষ স্মরণ করছে ঠিক সরাসরি নয় তারা চাচ্ছে এমন একটা সরকার হোক অন্তবন্তীকালীন সরকার হোক ব্যাকড বে আর্মি এই কথাটা আমরা শুনি বাজারে এ কথাটা মানুষের মুখে মুখে মানুষের মধ্যে মনে মনে চাচ্ছে তাই কিন্তু সে সরকার অনির্বাচিত প্রতিনিধি দ্বারা হবে না নির্বাচিত প্রতিনিধির দ্বারা একটা সরকার গঠিত হবে সেই সরকারকে সাহায্য করবে সহযোগিতা করে পিছন থেকে সেনাবাহিনী এ কথা শুনছি সত্য ব্যথা জানি না মানুষের মুখে মুখে কারণ মানুষ মনে করছে যে এই দুই দল থাকলে কালে নির্বাচন হওয়ার সুযোগ নেই মানুষ একটা নির্বাচন চায় মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলতে চায় মানুষ শান্তিতে বাস করতে চায় আমরা হরতাল দেখতে চাই না আগুন পড়া আগুনে গাড়ি পোড়া দেখতে চাই না ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না আমরা সেই অবস্থা দেখতে চাই না সেই জন্য মানুষ একটু চিন্তা ভাবনা করছে যদি এইরকম হয় তাহলে হয়তো আমরা শান্তিতে থাকতে পারবো তো সেটি তো এক ধরনের হয়তো তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী নাম নিয়ে একটা সরকার হতে পারে তো আপনি তো বরাবরই সেই উনিশশো একানব্বই সাল থেকেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে আপনার একটা অবস্থান আপনি বলছেন যে সব নির্বাচনী আপনি বঞ্চিত হয়েছেন একটা বঞ্চনার শিকার হয়েছেন তো এখন যে এই যে গণ দাবি যেটি আপনার দলের জরিপে প্রমাণিত প্রধান বিরোধী দলের দাবি সেরকম একটি সরকার হলে কি আপনি মনে করেন এবার আপনি বিশেষ কোনো সুবিধা পাবেন যেটি আপনি দাবি করছেন যে আগামীতে আপনাকে ছাড়া আর কারো পক্ষে ক্ষমতায় যাওয়া সম্ভব নয় মানে আপনি ক্ষমতার প্রধান না না এই কথা বলি না আমি আমি গেলে সুবিধে তাদের একটা

আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকার বা সরকার কিছু হলে সেখানে আপনি বিশেষ কোনো সুবিধা পাবেন কি না তত্ত্বাবধায়ক সরকার আমি চাইনি কখনো তার কারণ তত্ত্বাবধায়ক সরকার আমার প্রতি সুবিচার করেন নি অন্যায় করেছেন প্রথম তত্ত্বাবধায়ক কথা ছিল আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন করুন আমি ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচন যে প্রস্তুতি গ্রহণ করেছিলাম নির্বাচন করতে পারিনি জেলে গেছি ছ বছর জেলে ছিলাম অনেক নির্যাতনের শিকার হয়েছি আমার দলের সবাইকে জেলে দেওয়া হয়েছে আমাদের সেই জন্য তত্ত্বাবধা সরকারের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই তো কথা হলো যে তত্ত্বাবধায়ক সরকার আমি কেন সুযোগ পাবো কি না আমার মনে পাবো সে কারণে আপনি এই 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 একটা অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক যাতে কোনো একটা সরকার থাকুক সেটা চান আগামী নির্বাচনে দেখা যাচ্ছে আমরা যে পর্যালোচনা করি যে তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার কোনো উপায় নেই কোনোভাবেই সম্ভব নয় এটা তো সংবিধানে সম্পৃক্ত করা হয়ে গেছে সংযুক্ত করা হয়ে গেছে এটাকে মাননীয় প্রধানমন্ত্রী কখনো বাদ দিবেন না তাই এর বিকল্প কি হতে পারে বিকল্প তো ইলেকশন হতেই হবে নির্বাচন হতেই হবে হতে হলে কি করা কি বিকল্প হতে পারে এমন বিকল্প হতে পারে যে একটা নির্বাচিত জনপ্রতিনিধি দ্বারা একটা সরকার গঠিত যে নামে অভিহিত করা হোক অন্তর্বর্তী সরকার সামথিং লাইক দ্যাট করার পরে ওটার হেড কে থাকবেন কার দ্বারা পরিচালিত হবে সেইটাই বড়ো প্রশ্ন এখন কে ওটা হেড করবেন শেখ হাসিনা করবেন না খালেদা জিয়া করবেন কি অন্য কেউ করবেন যিনি গ্রহণযোগ্য হবেন সবার কাছে এমন একটা মানুষকে যদি দেওয়া যায় যিনি গ্রহণযোগ্য হবে সবার কাছে তাহলে সেই অবস্থায় নির্বাচন হতে পারে এরকম আমি বলছি যে যেহেতু সবাই আপনাকে নিয়ে টানাটানি করে আপনি এই নির্বাচনের দায়িত্বটা আমি বলতে পারবো না তবে এর একটা তার সবাই খুঁজছে এই এই অবস্থা যে সৃষ্টি হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার হয় তার হেড কে হবেন কার দ্বারা সেই সরকার পরিচালিত হবে সেই মানুষই আমরা খুঁজে পেতে পারি জি তাহলে হতে নির্বাচন আপনি যেমন বলছেন যে নির্বাচন হতে হবে আবার নির্বাচন হবে কিনা এনিও আমরা বিভিন্ন সময় আপনার সংখ্যা দেখেছি তো মহাজটের একজন প্রভাবশালী নেতা আপনি এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আপনার কোনো আলোচনা হয়েছে আলোচনা হয়নি তবে আমরা যা দেখছি তাতে মনে হচ্ছে নির্বাচন হওয়াটা অনিশ্চিত আমার দুশ্চিন্তা থাকে নির্বাচন নিয়ে নির্বাচন অনিশ্চিত নির্বাচন তত্ত্বাবধা সরকারের অধীনে হবে না জানি বিএনপি তত্ত্বাবধক সরকার নির্বাচনে আসবে না আমরা জানি তাহলে কি হতে পারে নির্বাচন তো হতেই হবে সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনের বিকল্প পথ নেই নির্বাচন হতে হবে আজ হোক কাল হোক যে কোনো ব্যবস্থাই হোক নির্বাচন হতে হবে কি ব্যবস্থা সে নির্বাচন করা যাবে তত্ত্বাবধা সরকার যে না আসে সেই ব্যবস্থা মানুষকে বের করতে হবে খুঁজে সেটা বের আমার মনে হয় চিন্তাবিদরা করছেন সেটা এই যে আপনি মহাজোর সরকারের ব্যর্থতার কথা নানাভাবে বলবার চেষ্টা করছেন তো এর কতটা দায় আপনি বা আপনারা নেবেন যেহেতু মহাজোটে আছেন যেহেতু সরকারে আছেন আমি তো কোনো দায় দায়িত্ব নিতে চাই না আমরা কিছু কারোর সাথে সম্পৃক্ত নই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে কোনো আলোচনা করেননি করার প্রয়োজন মনে করেনি আমরা ছোট দল প্রয়োজন মনে করেনি সেই জন্য যে সব কর্মকাণ্ড হয়েছে যার ফলে সরকারের জনপ্রিয়তা অনেক কমে গেছে দায় দায়িত্ব তো আমি নিতে চাই না সবটাই বলছেন যে আপনাদের নয় বছরের বেশি সময় দেশ চালিয়েছেন মন্ত্রিসভা যৌথভাবে দায়িত্বশীল তো সরকারের তো জাতীয় পার্টির প্রতিনিধিত্ব রয়েছে তো দায়িত্ব নিতেই হবে হ্যাঁ সেদিক দিয়ে বলতে গেলে নিতে হবে যেহেতু সরাসরি আমাদের সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার ফলে সরকারের জনপ্রিয়তা অনেক কমে গেছে সেই যে দায়ী দায়িত্ব সম্পূর্ণটা আমার নয় দায়ী দায়িত্বটা সম্পূর্ণভাবে আওয়ামী লীগ সরকারই তবে যেহেতু আমি আমি আছি মহাজেটে কিছু দায় দায়িত্ব আমাকে বহনত করতেই হচ্ছে সো আপনি বলছেন যে এককভাবে নির্বাচন করবেন আপনি সেটি বলছেন যে দলকে সংগঠিত করবার জন্য আবার কথা আপনি বলছেন যে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে গেলে আপনার আপনার সঙ্গে কেউ ধারে কাছে খেসতে পারবে না সেটিও না আমরা বিবেচনার মধ্যে নিলাম কিন্তু যদি আপনাকে একা নির্বাচন করতেই হয় এবং আপনি তিনশো আসনে প্রার্থী দিবেন কিছু মনোনয়ন দিয়েছেন আমরা যেটি দেখেছি অনেকদিন আগে সম্ভাব্য একা যদি নির্বাচন করেন আপনি কি মনে হয় যে কত সিট পেতে পারেন আপনারা যদি আওয়ামী লীগ বিএনপি মাঠে থাকে নির্বাচনী মাঠে সত্যি কথা বলতে কি আমাদের সে শক্তি আমরা অর্জন করতে পারিনি আমরা একক নির্বাচন করে একশো একান্ন সিট পাবো সরকার গঠন করব সে অবস্থা আমাদের সৃষ্টি হয়নি তো মোটামুটি সাড়ে সত্তরটা আশি আসন আসন পাওয়ার আমার আশা আছে এবং হয়তো সেটা পাবো আমরা যদি এমন একটা অবস্থার সৃষ্টি হয় তিন দলের নির্বাচনে আসলো কেউ একশো একান্ন আসন পেল না আমি সেখানে পঞ্চাশ ষাট সত্তর যে আসনই পাই আমার পক্ষের ভূমিকা পালন করা তো অপরিহার্য দাঁড়াবে তখন এবং আপনি মনে করেন যে এরকম অবস্থা এবার আসতে পারে যে আপনি ডিক্টেট করতে পারবেন কম আসন ডিক্টেট করার কথা ঠিক হবে না কথাটা হলো যে এত রূঢ় কথা ব্যবহার করতে চাই না আমি আই একটা ভূমিকা পালন করতে পারব বাংলাদেশে এই মুহূর্তের রাজনীতিতে তিনটে শক্তি খুবই আলোচনার মধ্যে আছে এটি হচ্ছে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামী এটি হচ্ছে হেফাজত ইসলাম আর এটি হচ্ছে গণজাগরণ মঞ্চ তো আমরা একটু আপনার কাছ থেকে শুনবো এই যে তিনটে শক্তি সম্পর্কে আপনার অবস্থান কি একটু যদি আপনি আমাদেরকে স্পষ্ট করেন প্রথমে যদি আপনি গণজাগরণ মঞ্চ সম্পর্কে বলেন আমি বলবো স্পষ্ট করে বলবো গণজাগরণ মঞ্চ যদি সৃষ্টি না হতো তাহলে হেফাজত ইসলাম সৃষ্টি হতো না হেফাজ ইসলাম সৃষ্টি হওয়ার ফলে সরকারি জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে যেহেতু হেফাজ ইসলামের উপর কিছু আঘাত হানা হয়েছিল মানুষ মনে করে অনেক মানুষ এখানে হত্যা করা হয়েছিল সত্যমিত আমি জানি না মানুষের একটা তাদের প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হয়েছে এবং দেশটাকে এখন আপাতত বলা যেতে পারে দেশ দুইভাবে বিভক্ত হয়েছে একটা হেফাজত ইসলাম হয়তো ইসলামের পক্ষে আর ইসলামের বিপক্ষে এখন গণজাগরণের মঞ্চকে তারা বলছে যে ইসলামের বিপক্ষে এবং সরকার সমর্থিত এই জন্য সরকারেরও একটা গণজাগরণের মঞ্চের সাথে সম্পৃক্ত থাকার ফলে সরকারের জনপ্রদা কমে গেছে এই দিক দিয়ে তো ওনারা ইসলামের পক্ষে নন সত্য মিথ্যা এক আল্লাহ বলতে পারবেন কিন্তু মানুষের মনে যে ধারণা যে ওনারা পারসেপশনটা তাই যে ওনার ইসলামের পক্ষে নন গাজীপুরে নির্বাচনের এরকম কাজ করেছে গাজীপুরের ষাটটা মাদ্রাসা আছে মাদ্রাসার প্রতিটি ছাত্র ঘরে ঘরে গিয়েছে তো কথা বলেছে ইসলাম রক্ষা করতে চান ইসলাম ধ্বংস করতে চান যদি ইসলাম রক্ষা করতে চান মানুষকে ভোট দেবেন মানুষ কিন্তু এই মান মানুষকে ভোট দিয়েছিলেন যদিও প্রার্থী হিসাবে আজ মতো অনেক ভালো প্রার্থী অনেক ভালো প্রার্থী সো হেফাজত সম্পর্কে আপনার মূল্যায়ন কি হেফাজত রাজনৈতিক দল নয় হেফাজত একটা আন্দোলন যেহেতু তারা রসুল পাকের বিরুদ্ধে কথা বলেছিলেন

কথাটা এভাবে না বললে ভালো হতো বোধ তবে আমি উনি বয়োজ্যেষ্ঠ মানুষ ওনাকে সবাই সম্মান করে আমি ওনার কোনো সমালোচনা করতে চাই না তো কথাটা একটু অন্যভাবে বলে ভালো হতো বলছি আর জামাত সম্পর্কে অবস্থান কারণ যুদ্ধাপরাধীদের বিচার চলছে ইতিমধ্যেই আদালত জামাতের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল করেছে কেউ কেউ এটিকে নিষিদ্ধ করবার পথে এক ধাপ অগ্রগতি বলে মনে করছেন আমরা সবসময় যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে ছিলাম তবে বিচারটা যেন সুষ্ঠু হয় গ্রহণযোগ্য হয় আমি একথা বলেছি জামাতের বিচার হয়েছে তাদের শাস্তি হয়েছে এ সম্পর্কে আমাদের কোনো মন্তব্য নেই কোর্টের রায়ের বিরুদ্ধে মন্তব্য করা অপরাধ আমি সে অপরাধে অপরাধ হতে চাই না যা হয়েছে আমি মনে ভালো হয়েছে আর এই যে আপনার শরিক আওয়ামী লীগ বলতে চাইছে যে সাম্প্রতিককালে যে পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচন হলো এবং সেই নির্বাচনে যে তাদের যে ভরাডুবি হ্যাঁ তারা বলছে যে সিটি কর্পোরেশন ফলাফল দিয়ে জাতীয় নির্বাচনের ফলাফল নির্ধারণ করা যাবে না মনে হয় তাই নিজেকে আত্মতুষ্টির কথাটা বলছেন কথাটা সত্য নয় এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে জনগণের মনের কথাটা এটা সত্য ওনারা যেটা বলছেন আত্মতুষ্টির জন্য বলছেন কথাটা সত্য নয় আমার মনে হয় প্রত্যেক নির্বাচনের প্রতিফলন ঘটবে এই সরকারের আমলে আপনি একটি ব্যাংক এবং একটি টিভি চ্যানেলের অনুমতি পেয়েছেন অগ্রগতি কোন পর্যায়ে আছে আমি টিভি চ্যানেলের অনুমতি পাইনি কেউ কেউ বলছেন আপনি পেয়েছেন পাইনি আবেদন করেছেন আবেদন করিনি আবেদন করেনি করিনি এই জন্য এত আর্থিক ছিল না অবস্থা ছিল না ব্যাংকের কি অবস্থা হ্যাঁ ব্যাংক একটা পেয়েছি আমি তো শেয়ারল রয়েছে আমার তো অত টাকা ছিল না চারশো কোটি টাকা দিয়ে ব্যাংক ব্যাংকটা আর্থিক সমস্যা ছিল না আমি শেয়ারল রয়েছে ব্যাংকটা আচ্ছা তো আপনি আপনি বাংলাদেশের একজন ফর্মার প্রেসিডেন্ট এবং প্রতাপশালী প্রেসিডেন্ট অনেকের মধ্যে প্রশ্ন যে আপনার ব্যাংকের দরকার কি ছিল কারণ আপনি নিজেই তো এক সময় অনেক ব্যাংকের অনুমতি দেওয়ার ক্ষমতা আপনার ছিল আপনি আপনার প্রয়োজন পড়লো হ্যাঁ আমি যে ব্যাংক প্রাইভেট সেক্টরের ব্যাঙ্ক আমি প্রথম শুরু করি সাতটা প্রাইভেট সেক্টর ব্যাংক দিয়েছিলাম আঠারোটা প্রাইভেট দিয়েছিলাম ইন্স্যুরেন্স কোম্পানি দিয়েছিলাম আমার যে শেয়ারের আপত্তি করে থাকতে পারে আমার কি অর্থের প্রয়োজন নেই আমার আমার দল চালাতে অর্থের প্রয়োজন নেই আমি তো কারোর হাত পাচ্ছি না আমি যে শেয়ারেলার হয়ে আমি কিছু সুবিধা যে পাই ব্যাংক থেকে তার প্রতি আমার কিছু তো নেই আমি তো আমার অর্থ দিয়ে শেয়ার হয়েছি জি অনেক কিছু হয়েছে না একটি সংবাদ প্রায়শই আমরা দেখতে পাই যে কিছুদিন আগেও একটি পত্রিকা আমি দেখলাম যে জাপা জাতীয় পার্টিতে তিনটে গ্রুপ এখন একটি আওয়ামী পন্থী এটি বিএনপি পন্থী এটি আপনার পন্থী এবং এই যে জাপাই আওয়ামী লীগ গ্রুপিং বিএনপি আওয়ামী লীগ বিএনপি গ্রুপিং এটি জন্মলগ্ন থেকেই আছে তো মাঝে মাঝে গ্রুপগুলো খুব মাথা দিয়ে ওঠে এবং মাঝে মাঝে আপনাকে আবার তাদের উদ্দেশ্যে গরম বক্তৃতা দিত আমরা দেখি আমি নিজেও সম্প্রতি একটা টেলিভিশন চ্যানেলে দেখছিলাম আপনার বক্তৃতা তো এখন কি অবস্থা আসলে জাপাই কখনও তিন তিন স্রোত ছিল না একই ধারা আছে তারা সবাই আমারই ফলোয়ার আমি যা বলবো তাই তারা মানবেন আমাদের নির্দেশ অপেক্ষা করছেন অনেকে মতামত দিতে পারেন মতামত দাও তো তাদের স্বাধীনতা রয়েছে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত আমি দেব সেই সিদ্ধান্ত মতে কাজ হবে আমি এখানে জোর গলে বলতে পারি যাবার মধ্যে কোনো ডিভিশন নেই আমরা যখন সিদ্ধান্ত নেব যেই কাজ আমরা করতে যাচ্ছি সবাই সেটা মানবে মানে বিভিন্ন মতপথ আছে কিন্তু সবাই আপনার এবং আপনি যা বলবেন পুরো কমান্ড আছে আপনি মনে করেন তাহলে তো আপনি প্রায়শই বলেন যে দেশের জনগণ আওয়ামী লীগ বিএনপি কে চায় না আপনার বক্তৃতা আমরা শুনতে চাই জাতীয় পার্টিকে চায় তো এই দু দলের সঙ্গে জোটবদ্ধ না থাকলে জাপা কি জনগণের সেই ইচ্ছা পূরণ করতে পারবে কিনা সেই ক্ষমতা আছে কিনা আপনার কাছে এই কথাটা আমার এক এক কথা নয় সবাই কথাই বলে যে দুই দলকে আমরা চাই না আর একটা দলকে চাই একটা দল বলতে জাতীয় পার্টি ছাড়া দু দল নেই তো জাতীয় পার্টি একেবারে ক্ষমতা আসলে শক্তি অর্জন করতে হবে পারেনি এটা সত্য কথা কিন্তু এটা কথা সবারই মুখে মুখে দুই দলকে আমরা চাই না পিপল হ্যাভ রিয়েলি গট ফেড আপ এই মারামারি কাটাকাটি কেউ দেখতে চায় না একটা সাংগঠনিক গণতান্ত্রিক প্রক্রিয়া সরকার পরিবর্তন হবে নির্বাচন হবে এটাই আমরা আশা করছিলাম সেটা তো হলো না সেটা না হওয়ার ফলে মানুষ এখন বলছে যে এই দুই দলকে দরকার নেই আর একটা তৃতীয় শক্তি আসুক তাদের তাদের অধীনে যে একটা নির্বাচন হয় আমরা সেই নির্বাচন হলে আমরা সুখে থাকবো এই জন্য মানুষের মনের দুঃখের কথা মানুষ প্রকাশ করে এইভাবেই আপনি কি মনে করেন জাতীয় পার্টি সেই তৃতীয় শক্তি না তৃতীয় শক্তি বলব না তবে তীত্যুত হতে পারি তীর্থ হওয়ার সম্ভাবনা আছে যদি আমি আরো কাউকে বলেছি একশো সিট পরমাত্র আমরা যোগ্যতা অর্জন করতে পারি নাই কিন্তু আমি বলেছি একটু আগে তিন আসে একশো একান্ন সিট যদি কোনো দলে না তাহলে সেখানে জাতীয় নিশ্চয়ই হবে এই এই যে বর্তমান সরকারের একজন বড় সমালোচক আপনি আবার তার বন্ধু আপনি এই যে শত্রু মিত্রের সম্পর্ক বা এই যে বন্ধু তার সম্পর্ক আবার সমালোচক আপনি এটা এই এই কেমিস্ট্রিটা কি মানে আপনি আমি বন্ধু তাহলে সমালোচনা করা যাবে না উনি যদি কিছু ভুল করে থাকেন মনে করি ঠিক সঠিক হয়নি বলা তো উচিত আবার আমি তো ওই দলের শরিকের আমি তো ওই দলের আমি ওই জোটের শরিক আমার তো বলা উচিত যে কাজটা ঠিক হয়নি বাংলাদেশে যে গণতন্ত্রের মডেল তাতে তো সমালোচনাকে সহ্য করার কোনো সংস্কৃতি এখানে নেই না নাই সেটা সত্য কথা কিন্তু বলতে নেই আমার মনে কথা বলে যাচ্ছে আমি যে করা ঠিক হয়নি সরকারের মেয়াদ একেবারেই শেষ প্রান্তে এবং সামনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ইত্যাদি সামগ্রিক পরিস্থিতি নিয়ে চোট নেত্রী শেখ হাসিনার সঙ্গে আপনি কি কোনো আলোচনায় প্রশ্ন না পর্যন্ত কোনো আলোচনা হয়নি উনি সামনে কোনো আলোচনা বসবার আপনার দিক থেকে কোনো ইচ্ছা আছে কিনা আমাদের ইচ্ছা থাকলেও তো ওনার ইচ্ছা সব সব কিছু হবে উনি যদি মনে করেন আমাদের সাথে আলোচনার প্রয়োজন হতে ডাকতে পারেন কিন্তু আজ পর্যন্ত প্রয়োজন বোধ করেননি প্রধান বিরোধী দলকে আপনাকে কোনো আলোচনায় না বা তারা তাদের সাথে এখন আমি কলা কথা বলিনি বা তারা যোগাযোগ করবার চেষ্টা করছেন কি না যোগাযোগ সবে করার চেষ্টা নিশ্চয়ই করবেন কিন্তু আমি আগ বাড়িয়ে যাইনি এখনও তারেক রহমান এবং সজীব জয় তারা একজন রাজনীতিতে আছেন আরেকজন রাজনীতিতে তার অভিষেক হয়েছে এবং তাদের আগমনকে আপনি কিভাবে দেখেন বা আপনাকে খানিকটা বিচলিত করে কিনা এবং দেশের আগামী রাজনীতি তাদের হাত ধরে কোন পথে এগুবে বলে মনে করেন আপনি আমাকে বিচলিত করবে কেন করে কিনা আমি নতুন প্রজন্ম খুশি হব তবে তারেক রহমান সম্বন্ধে মানুষের মনে একটু দৃঢ় আছে কর্মকাণ্ড মানুষ ভালো চোখে দেখেনি সে ভবিষ্যতে রাজনীতিতে আসে এবং অতীতের কথা ভুলে যে নতুন করে নতুন করে রাজনীতি শুরু করেন মানুষ তাকে গ্রহণ করতে পারে জয় তো নতুন মাত্র এসছে জয় তো রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন কি না সে সমস্ত সন্দেহ আছে আমার আমেরিকান সিটিজেন যদি জয় রাজনীতিতে আসে রংপুরের ছেলে রংপুরের ছেলে আমি তো খুশি হব রংপুরে কেউ যে রাজনীতি আসে তার ক্ষমতায় যেতে পারে তাদের অনুপরে উন্নতি হবে আমি তো খুশি হব আর আপনি কি মনে করেন যে তাদেরকে দুজনকে কতটা সম্ভাবনা ক্ষেত্রে যেহেতু দুটো প্রধান দল তারা হাতে তৈরি করা খুব জয় তো অ্যাক্টিভলি রাজনীতি এখন আসেনি এবং মাঠে ময়দানে যায়নি মানুষের প্রতিক্রিয়া তার সম্পর্কে আমরা ভালো জানি না একবারই মায়ের সাথে গিয়েছিলেন পীরগঞ্জে বউকে নিয়ে এটাই দেখেছি ওখানে একটা ভালো উনি বক্তি দিতে পারেনি এখন এখন না ভালো করে বাংলা এখনও সেটা অপ্ত করতে পারেনি পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ যেটা বলে ওটা অপ্ত করতে পারেনি দেখতে সুদর্শন আছে সুন্দর আছে বঙ্গবন্ধু নাতি সেদিক দিয়ে শেখ হাসিনার সন্তান ছেলে একমাত্র ছেলে সেদিক দিয়ে তাতে একটা অ্যাডভান্টেজ আছে কিন্তু কতটা কাজে লাগাতে পারবেন সেটা জানি না সময় কম এই তিন চার মাসের মধ্যে কিভাবে তিনি পলিটিক্সে আসবেন কিভাবে। মানুষের মন জয় করবেন এ সম্পর্কে তো মানুষের একটা সন্দেহ আছে আমার মনে সন্দেহ আছে আপনার দল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা দোদুল্য মানাতে ভোগে এবং সেটি আপনার আপনার মধ্যেও অনেকে মনে করেন এবং এই অভিযোগ আপনার দলের ভেতর থেকে অনেক সময় আসে তো এ বিষয়ে কিছু বলবেন যে অনেক সময় বোঝা যায় না খুবই আনপ্রেডিক্টেবল একটা আনপ্রেডিক্টেবল আই এম নট আনপ্রেডিক্টেবল হোয়াট আই যেটা আমি সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত অটল আছি আমি প্রথম থেকে বলে আসছি এই নির্বাচন করব না একা নির্বাচন করব এক নির্বাচন করবো বলে আসছি সেই সিদ্ধান্ত অটল আছি আমি কারোর সাথে এখন হাত মিলে আমি দলকে সংগঠিত করছি সেজন্য অনেকে কথা বলেন কথা সত্য নয় আর রাজনীতিতে এটা একটা বড় কথা নয় বড় কথা নয় তবে এটা কথা ঠিক আমি যে বলে এসছি প্রথম দিন থেকে যে আমি এককবার নির্বাচন করবো চার বছর আগে বলে আসছি আমি কিন্তু তার থেকে একটু সরে আসিনি একেবারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি শেষ পর্যন্ত কী হয় দেখব আর আপনি কি মনে করেন যে বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা শাসন ব্যবস্থা বাংলাদেশের উপযোগী কিনা মানে আমি কয়েকদিন আগের কথাটা বলেছিলাম আমার ভাইও বলেছিল যে বাংলাদেশের সংসদীয় পদ্ধতি গণতন্ত্র বোধ হয় কার্যকর নয় আমি ক্ষমতা ছেড়ে দেওয়ার পথ অনেক বছর চলে গেল একটু আগে বললাম একটা নির্বাচনে সুষ্ঠু হয়নি ক্ষমতা হস্তান্তর গণতান্ত্রিকভাবে হয়নি সেদিক দিয়ে মনে হয় যে প্রেসিডেন্ট ফর্ম অফ থাকলে উন্নয়নটা খুব সহজ হয় এবং হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়াও সহজ হয় সেই জন্য কথাটা বলা আবার তবে মানুষের মন মানুষের মতামত অন্য হতে পারে অন্য থাকতে পারে কেন না এটাও তো গণতান্ত্রিক প্রক্রিয়া আমেরিকায় প্রেসিডেন্ট ফর্ম গভর্নমেন্ট হচ্ছে ফিলিপিন্স আছে অনেক দেশই আছে ফ্রান্সে আছে অনেক দেশই আছে এটা এটাও গণতান্ত্রিক প্রক্রিয়া ভেদ আর কি নোবেল মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য অনেক সম্মান নিয়ে দেশে দেশের বাইরে আন্তর্জাতিকভাবে এবং এই মুহূর্তে যতজন নোবেল লরেট আছেন তাদের মধ্যে তিনি সবচাইতে অ্যাক্টিভ বাট বাংলাদেশে তিনি অনেকের কাছে আবার বিতর্কিত তো ওনার সম্পর্কে এবং এই যে গ্রামীণ ব্যাংককে নিয়ে যা হচ্ছে সে সম্পর্কে উনি কাছে বিতর্কিত নন কারো বিতর্কিত হতে পারে আমি দিয়েছিলাম জি আমার মনে আছে ক্যাবিনেটে কথাটা এসেছিলো উনি ক্যাবিনেট উপস্থিত ছিলেন এবং সবে আপত্তি করেছিল সবে আপত্তি করেছিল যে একটা সরকারি ব্যাংক অল্প টাকা দিয়ে দেবেন কিন্তু আমার কথাতে ব্যাংকটা তার উনি নিয়েছিলেন এই ব্যাংকের এখন প্রায় নব্বই লক্ষ গ্রাহক আছে নব্বই লক্ষ নারী বঞ্চিত নারী সমাজে শোষিত নারী তারা এই ব্যাংকের অংশীদার ভালো কাজ করেছেন তো এবং নোবেল প্রাইজ পেয়েছেন ব্যাংকটার জন্যই শান্তি পুরস্কার যদিও ব্যাংকটার জন্য নোবেল ব্যাঙ্কও পেয়েছে ব্যাংকও পেয়েছে তো সেই তো আমি ওনার প্রশংসা করি কেন যে বিতর্কের সৃষ্টি হলো কেন এই গুনী মানুষটাকে অপমান করা হলো আমি আমি বুঝতে পারি না গুণী গুণী গুনী মানুষকে তো সবসময় সম্মান করা উচিত উনি আমাদের দেশে জন্য সবচেয়ে সম্মান বয়ে নিয়ে এসছেন সবচেয়ে হাইয়েস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকার থেকে প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেয়েছেন চেয়ে বড় সম্মান আর কি পেতে পারে তো আমাদের ওনার সম্মান তো আমাদের সম্মান আমরা সেটাকে ভালো কেন দেখছি না আমি বুঝতে পারছি না বরং মনে হয় যাই হয়ে গেছে হয়ে গেছে এখন সংশোধন করার প্রয়োজন আছে কিন্তু সেই লক্ষণকে আপনি দেখতে পাচ্ছেন এই যে গ্রামীণ ব্যাংককে নিয়ে এখন এটিকে টুকরো টুকরো করা বা এটিকে সরকারের পুরো নিয়ন্ত্রণে নেওয়ার যেসব আইনি এই কথাই যে আমরা দুঃখ করে বলি এটা আমাদের সঙ্গে আলোচনা করতেন তাহলে হয়তো ভালো একটা ফল হতে পারতো এসব সিদ্ধান্ত তো উনি একলাই নেয় না আমি একলাই নেয় এবং এই সিদ্ধান্তের ফলে ওর মনে হয় জনপ্রিয়তা নিশ্চয় কিছু হ্রাস পেয়েছে নব্বই লক্ষ যেখানে একটা গ্রাহক তারা তো কখনও আওয়ামী ভোট দিবে না কিছু দিয়ে দেবে না শেয়ার বাজারে প্রায় নব্বই লক্ষ লোক এক কোটি লোক তারা তো তাকে ভোট দিবে না অনেকগুলো কর্মকাণ্ডের কারণে আওয়ামী জনপ্রিয়তা হ্রাস পেয়েছে এবং ভোটেরা অংশ হ্রাস পেয়েছে এবং এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের সূত্র ধরে অনেকে মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটা টানা পড়েন যার প্রভাব আমরা অনেকে মনে করেন পদ্মা সেতুর ক্ষেত্রে অনেকে মনে করেন জি সুবিধা বাতিলের ক্ষেত্রে পড়েছে আপনার কাছে কি মনে হয় আমার মনে না না একজন ব্যক্তির জন্য সরকারের পলিসি পরিবর্তন হবে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি কোনো ধরনের টানাপোড়েন আছে বলে আপনি মনে করেন সরকারের বা বাংলাদেশের টানাপোড়ন আছে যে একটা লোককে মেরে ফেলা হলো আমিনুল আমিনুলকে মেরে ফেলা হলো ওটা নিয়ে কোনো সমাধান হলো না তারপরে লেবার রাইট সম্পর্কে আমরা কিছু করিনি এসব কারণে জিএসপিটা বাতিল হয়েছে ডক্টর ইউনুসের জন্য নিশ্চয়ই নয় নিশ্চয়ই নয় আর আপনি কি মনে করেন যে আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক আমরা নানা মাত্রায় দেখলাম যে কখনো মধুর মনে হচ্ছে কখনো এক ধরনের টানাপুরন আছে আপনি কি মনে করেন যে ভারতের সঙ্গে ডিলটা বাংলাদেশ সরকার এই সাড়ে চার বছরে যথাযথভাবে করতে পেরেছে ভারতের প্রতিবেশী দেশ অনেক বড় প্রতিবেশী দেশ শক্তিশালী প্রতিবেশী দেশ তাদের সঙ্গে সুসম্পর্ক রাখা আমাদের উচিত কর্তব্য আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করেছি কিছু অর্জন তো নিশ্চয় হয়েছে আপনি আপনি নিজেও গিয়েছিলেন ভারত আমি গিয়েছি নিজে আমাকে তারা বন্ধু বলে মনে করেন আমি নয় বছর ছিলাম সম্পর্ক খুব ভালো ছিল ইন্দিরা গান্ধী আমাকে সন্তানের মধ্যে ভালোবাসতেন সেটা আমি ভুলে যাইনি ভারতের সাথে সম্পর্ক সুসম্পর্ক রাখা উচিত আমাদের তবে আমাদের স্বাধীনতা সর্বভৌত্বকে বিসর্জন দিয়ে নয় আমি আশা করবো সরকারও এইটি মনে রাখবেন আমরা স্বাধীন দেশ বাস করি স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকতে চাই কারো কাছে মাথা নত করে নয় এটা সমানে সমানে অন্য স্বাধীন দেশ আমরা স্বাধীন দেশ সমানে 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 আলোচনা হবে সমানে আমরা দিব নেব আর মধ্যপ্রাচ্য আপনাকে তো মধ্যপ্রাচ্যের একজন মিত্র বলে মনে করা হয় অনেকেই মনে করে থাকেন তো মধ্যপ্রাচ্য তো লক্ষ লক্ষ বাঙালি বাংলাদেশে আছেন আপনি কি মনে করেন যে মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কটা কতটা কারণ মনে হয় যে সম্পর্কটা এত সুন্দর নয় এত বন্ধুত্বপূর্ণ নয় নানাবিধ কারণে আমাদের মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক সুসম্পর্ক করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সেটা নেওয়া হয়নি ওটা মধ্যপ্রাচ্য আমাদের প্রয়োজন বিষয়ে আপনাকেও কাজে লাগাতে একজন অ্যাডভাইজার হিসেবে আমার একটা গ্রহণযোগ্যতা রয়েছে রয়্যাল ফ্যামিলিতে গ্রহণযোগ্যতা রয়েছে প্রিন্স সুলতানোর বন্ধু ছিলেন ব্যক্তিগত বন্ধু ছিলেন আমাদের অনেক অনেকদিন ছিলেন তিন চার দিন ছিলেন আমি হতে পৃথিবীতে একমাত্র প্রেসিডেন্ট যাকে রিসিভ করার জন্য হোল ক্যাবিনেট ইনক্লুডিং দি কিং কেম টু দি এয়ারপোর্ট ওনার গাড়িতে আমাকে করে নিয়ে গেছিলেন এটা কার বেলা হয়নি বসে বেলা হয়নি সেই সম্পর্কটা সুসম্পর্কটা কাজে লাগাতে পারতাম আমি যদি সুযোগ পেতাম কিন্তু সরকার মনে করেছেন যে হয়তো তার প্রয়োজন নেই শেষ প্রশ্ন আমরা শেষের দিকে আপনার যে বাংলাদেশকে আটটি প্রদেশে বিভক্ত করবার যে পরিকল্পনা তো আমরা তো দেখলাম যে একই মঞ্চে প্রধানমন্ত্রী সেটিকে নাকচ করে দিয়েছেন তো তো আপনি কি মনে করেন যে সেই সম্ভাবনা ভবিষ্যতে আমি এটা রিসার্চ করেছি এবং আমি অনেক জায়গায় বৈঠক করেছি সেমিনার করেছি সেমিনারে প্রেজেন্টেশন দিয়েছি এবং সবাই এক বলেছে যে এটা হওয়া প্রয়োজন এখন বাংলাদেশের ঢাকার মধ্যে আমরা বলি টেক বাংলাদেশ আউট ঢাকা হোল বাংলাদেশ ইন ঢাকা সরকারি কর্মচারী এখানে বাড়ি না থাকলে তার জীবন ব্যর্থ প্রত্যেক সরকারি কর্মচারী বাড়ি ঢাকায় থাকতে হবে বড়ো বড়ো স্কুল কলেজ নাম করে স্কুল কলেজ সব ঢাকায় সব কিছু ঢাকায় এই জন্য বলেছিলাম যে ঢাকার বাইরে মানুষ ছড়িয়ে দেওয়া যেত হয়তো সেখানে ভালো ভালো প্রতিষ্ঠান করে উঠতে পারতো এবং মানুষ ঢাকামুখী না হয়ে হয়তো বাইরে থাকতে পারতো ঢাকাটা বাসের যোগ্য হতো রাজধানীর মতো রাজধানী হতো ঢাকাটা কত কদর্য সিটি একটা কোনো দৃষ্টিনন্দন কোথাও কিছু নেই খুব দুঃখ লাগে পৃথিবীর অন্য দেশে যায় কত সুন্দর শহর কত সুন্দর বাগান কিন্তু এখানে কত বাগান নাই ফুটপাথ সব দখল ফুটপাথের দোকান রাস্তার দোকান দেখার কেউ নেই মনে হয় নিজের শহর দেখে নিজে দুঃখ লাগে তাই মনে হয় যদি আমরা এই ঢাকা শহরকে বাইরে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তোবা শহরটা সুন্দর হতে পারতো বাসযোগ্য হতো উপজেলা করেছিলাম এই কারণেই কোর্ট করেছিলাম আদালত করেছিলাম মানুষের ঢাকা আসতে হতো না কিন্তু দুঃখের বিষয় পরবর্তী সরকার এসব বাতিল করে দিলেন যদি এই বিশ বছর কোর্টলা থাকতো উপজেলা থাকতো একটা উপজেলা একটা শহরে যেত মানুষকে কষ্ট করে ঢাকা আসতে হতো না যাই হোক দুঃখের কথা কি বলবো আর যে আমি এই জন্য বলেছি সাতটা প্রদেশ যদি হতো আমাদের এখন কিন্তু সরকার পৃথিবীতে কোথাও নেই কোথাও নেই নট এ সিঙ্গেল কান্ট্রি দ্য ওয়ার্ল্ড কোথাও নেই ভারতে বিশটা না একুশটি স্টেট আছে তারপরে সব জায়গায় সিলেট শ্রীলঙ্কা ছোট্ট দেশ আমাদের ওদের দেশ এখানে সাতটা চারটা প্রভিন্স আছে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট আছে গভর্নর আছে আমরা তো সেভাবে কিছু করতে পারতাম আমরা তো একটা প্রভিন্স ছিলাম প্রভিন্স করলাম একটা প্রভিনশিয়াল অ্যাসেম্বলি থাকতো তাদের তিরিশ চল্লিশটা মেম্বার থাকতো দশটা মন্ত্রী থাকতো তাদের সমস্যা তারা সমাধান করতেন তাদের সুখ দুঃখে তারা মানুষের পাশে থাকতেন সরকারের নির্ভর করতে হতো না এই জন্য করেছিলাম আমার মনে হয় যে এটা মানুষ গ্রহণ করেছে আমরা মনে একটা রাজশাহীতে গিয়েছিলাম ওখানে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিচার এসছিলেন উনি আমাদের কথা শোনার পর একটা কথা বলেছিলেন যে আজ আমরা সবাই মিলে বলছি আপনাকে আমরা এখন অনেক বিএনপির আছি আওয়ামী লীগের আছি সব দলের আছি কিন্তু আগামী নির্বাচনে আপনি যেটা করতে পারেন জন্য আমরা সবাই মিলে আপনাকে ভোট দেবো আমরা বিএনপি আওয়ামী লীগ সবাই মিলে ভোট ভোট জি আমরা একবারে শেষ প্রান্তে এবং শেষ প্রশ্ন আপনার কাছে আমার আর কতদিন রাজনীতি করবেন আপনি শেষ শেষ নির্বাচন আগামী নির্বাচনে শেষ নির্বাচন এই অবশেষ এরপর রিটায়ার করব একজন যোগ্য নির্বাচন করলে তো আপনি রিটায়ার কারণ নির্বাচন করলে আপনার ট্রেন্ড বলে যে আপনি পাস করে আসবেন নিচে পাস করে তো আপনি রিটায়ারমেন্টে যেতে পারবেন না তার মানে আগে আমি থাকব না আচ্ছা নির্বাচন করার পরে হয়তো কিছুদিন দলের প্রধান থাকতে হবে তারপর দল কাউকে দেব আর পিছনে থাকবো অনেক করেছি অনেক কষ্ট করেছি অনেক অনেক দিয়েছি ক্লান্ত অসংখ্য ধন্যবাদ সময় দর্শক কথা বলছিলেন সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ সাথে আজকে আমাদের এই কথোপকথন আপনি আপনার মোবাইল ফোন থেকেও শুনতে পারবেন ওয়ান সিক্স টু ফাইভ এইট এটা করে এবং বাংলাদেশের এই জটিল কুটিল রাজনীতিতে হুসেন মোহাম্মদ স্বাদের যে রাজনৈতিক তৎপরতা সেটি একটি অনেকের কাছে মনে হয় সেটি এটি রহস্য ঘেরা বিষয় এবং এটি এটি গবেষণার দাবি রাখে এবং গত বিয়াল্লিশ বছরের রাজনৈতিক ইতিহাসে অনেক জনপ্রিয় রাজনীতিক যাদের অনেক অবদান আছে তারা তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে এবং জীবনের শেষ প্রান্তে একবারে শেষ মুহূর্তটিও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কিন্তু হোসেন মোহাম্মদের সাথ প্রচুর নিন্দাতার সম্পর্ক আছে সমালোচনা আছে প্রশংসার দিকটা আমি না হয় নাইবা বললাম কিন্তু তিনি টিকে আছেন বেশ প্রবলভাবে পার্থক্যটা তাহলে কোথায় কোন পুণ্য তিনি করেছেন যে পুণ্যের কারণে এত বছর ধরে এই জটিল কুটিল রাজনীতি তাকে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অনেকে তো জীবনও দিয়েছেন তাকে সেরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি নাকি এমন কোনো বিষয় আছে যে অন্যরা এমন কোনো পাপ করেছেন তিনি হয়তো অনেক ভুল করেছেন অনেক অন্যায় করেছেন কিন্তু সেই বড় পাপটা তিনি করেননি যে কারণে তিনি বেঁচে আছেন গবেষণার দাবি রাখে বিবেচনার ভার আপনাদের দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা